বাদ পড়েছি কি কারণে সেটা আমি জানি না, কিন্তু নিউজিল্যান্ডে আমি যখন খেলেছিলাম খুব ভালোই খেলেছিলাম। জাতীয় দলে খেলার স্বপ্ন আমি কেন দেখবো না, আমি তো এখনো খেলতেছি। আমি অবশ্যই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি, অন্যান্য ক্রিকেটারের সাথে যারা না হয় করে বাদ দিয়ে দিবে, পারফরমেন্স করার সুযোগ দিবে না। বাদ পড়ার পর আর জাতীয় দলে কেউ কখনো আপনার সাথে যোগাযোগ রেখেছে কিনা? তেমন কোনো ক্রিকেটার কারোর সাথে কেউ যোগাযোগ রাখে না। তো আমরা টিম অনুযায়ী আমরা ভালো খেলতে পারিনি এবার বিশ্বকাপে, সেটা বোলিং ব্যাটিং সব ক্ষেত্রেই। ক্রিকেটের উন্নতির জন্য আসলে আমাদের, আমি পার্সোনালি ফিল করি যে আমাদের দেশের বাইরে অনেক বেশি খেলতে হবে। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। মানে আমরা সবসময় যে স্পিন সহায়ক উইকেটে একটু খেলে থাকি, বাট এই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। দর্শক, আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তাকে নিশ্চয়ই নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলে আমরা তাকে দেখতে পাইনি, আজকে আমরা তার সাথে আড্ডা দেব, কথা বলবো বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স এবং তার ক্যারিয়ারের বিভিন্ন ইস্যু নিয়ে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। 2009 সালে অভিষেক, 2021 সালের পর জাতীয় দলে দেখা যায়নি, নিউজিল্যান্ড সিরিজে এক ম্যাচ জায়গা পেয়েছেন, এরপর আবার বাদ পড়ে গেছেন। কেন বাদ পড়েছেন বা কী কারণে বাদ পড়েছেন বা এই বিষয়ে কিছু জানেন কি না? বাদ পড়েছি কী কারণে সেটা আমি জানি না, শুধু ম্যাচ খেলতে পারতাম না একটাই কারণ, টিম কম্বিনেশনের কারণে। কিন্তু নিউজিল্যান্ডে আমি যখন খেলেছিলাম খুব ভালোই খেলেছিলাম, তো লাস্ট ম্যাচটা আমি ভালোই খেলেছিলাম, বাট তারপরে আমি টোটালি টিমের সাথে সাথে থেকেছি, টোটাল 4-5টা সিরিজ থেকেছি, তারপরে বাদ পড়েছি। বাট আমি আসলে বাদ কেন পড়েছি এটা নিয়ে আমি নিজেও জানি না কেন যে বাদ পড়েছি, ঠিক আছে, বাট টিম কম্বিনেশন ছিল একটাই রিজন, ঠিক আছে। তো এইটাই আর কি, আমার এটা নিয়ে আসলে কিছু বলা নেই। আমি অনেক মিডিয়াকে অনেক কথা বলেছি এটা নিয়ে, আসলে অনেক কথা বলেছি। তো এরকমের অন্যান্য ক্রিকেটারের সাথে যারা না হয় আর কি, ঠিক আছে, যাকে মানে হুট করে বাদ দিয়ে দিবে, পারফরমেন্স করার সুযোগ দিবে না, ঠিক আছে, এই জিনিসগুলো যেন না হয়, ঠিক আছে, যাকে প্রপার যে ক্রিকেটার পারফর্ম করবে তাকে প্রপার সুযোগটা দিতে হবে, এইটাই হচ্ছে। কারণ সব ক্রিকেটারই চায় দেশকে রিপ্রেজেন্ট করতে, সবারই ফ্যামিলি আছে, শুধু এক্সেপশনাল কিছু মানুষের ফ্যামিলি মিন করবে আমার ফ্যামিলি আছে, এইগুলো না, সবার প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু ফ্যামিলি আছে, সবার ফ্যামিলি চায় যে আমার সন্তান, আমার হাজব্যান্ড, আমার বাবা দেশকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে, তো সবার দিকটাই যেন দেখে আর কি, ঠিক আছে, পার্সোনালি কিছু প্লেয়ারের দিক যেন ফোকাসটা বেশি না করে আর কি, এটাই আমার কথা। বাদ পড়ার পর আর জাতীয় দলের কেউ কখনো আপনার সাথে যোগাযোগ রেখেছে কিনা বা আপনার প্র্যাকটিস কীভাবে চলছে, খোঁজখবর নিয়েছে কিনা, আর এই জায়গাটা থেকে নিজেকে অবহেলিত মনে হয় কিনা? না, আসলে এই জায়গাটা খুবই একটা মানে কি বলবো, আপনার ক্রিকেট এইখানে অনেক সময় অনেক প্লেয়ার, আর শুধু আমার পার্সোনালি আমার কথা না, অনেক প্লেয়ার অনেক সময়, আমি যখন ইঞ্জুরিতে ছিলাম 2012 আমার শোল্ডার ইঞ্জুরিতে হয়, ঠিক আছে, তখনই দেখেছি, বাট পার্সোনালি ওরকম তেমন কোনো ক্রিকেটার কারোর সাথে কেউ যোগাযোগ রাখে না। যে বিশ্বকাপে যাওয়ার আগে পেস ইউনিট নিয়ে অনেক প্রত্যাশা ছিল, পেস ইউনিট ভালো করবে বা ভালো করেছেও, কিন্তু বিশ্বকাপে গিয়ে আসলে একদমই পারফরমেন্স করতে পারছে না বাংলাদেশের, এই যে পেসারদের ব্যর্থতা এটাকে কীভাবে মূল্যায়ন করবে, আর পেসারদের কি ওভার রেটেড মনে হয়েছে কিনা? না আপনার, হ্যাঁ আমার কাছে, আমি যেটা পার্সোনালি বলি যে এবার বিশ্বকাপে আমরা পেসাররা যে আমাদের যে পেস যে ইউনিটটা ছিল, আপনি দেখবেন সব চাইতে মানে এই যাবৎকালে যতগুলো ওয়ার্ল্ড কাপে গিয়েছে, মানে টোটাল যে 4-5 জন পেসার গিয়েছে এবার বিশ্বকাপে, কম্বিনেশন অনুযায়ী কিন্তু সেরা পেস সাইডটা গিয়েছে, ঠিক আছে, সবাই 140-তে বল করতে পারে, সবার এক্সপিরিয়েন্স আছে, সবাই মানে ম্যাচ উইনার বলার, ঠিক আছে, তো আমরা আশা অনুযায়ী আসলে তারা ওই মানে ডেলিভারটা করতে পারে না এই দেশের জন্য এবার বিশ্বকাপে, হয়তোবা আমাদের গেম প্ল্যানিং থেকে শুরু করে কনফিডেন্স লেভেল থেকে শুরু করে সব কিছুই, মানে অ্যাকুরেসি থেকে শুরু করে সব কিছুতে একটু ঘাটতি ছিল আমার কাছে মনে হয় পার্সোনালি, ঠিক আছে, তো এইটাই আর কি, বাট আমার কাছে মনে হয় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কোন পেসারের পারফরমেন্সে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন? না আমি আসলে ওই রকমের নাম বলতে চাই না, কোনো পেসারের পারফরমেন্সে হতাশ বা এ ধরনের কিছু না, আমরা টোটাল টিম অনুযায়ী আমরা খারাপ খেলেছি, এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, কারো এইখানে দোষ দেওয়াটা ঠিক হবে না বা এখানে কারো দোষ কেউ দিত আমার কাছে মনে হয় এটা উচিত না, ঠিক আছে, তো আমরা টিম অনুযায়ী আমরা ভালো খেলতে পারিনি এবার বিশ্বকাপে, সেটা বোলিং ব্যাটিং সব ক্ষেত্রেই, ঠিক আছে, তো এইটাই আর কি, এটা এখানে এক্সেপশন, আমি কাউকে কোনো ই দিচ্ছি না। ডোনাল্ডের আমলে পেস বোলিং ইউনিট অনেকটা উন্নত হয়েছে বা সবাই বলছে যে তিনি ভালো কাজ করেছেন, সেই ডোনাল্ডকে আমরা যতটুকু গুঞ্জন আছে, এখনও শিওর না যে ডোনাল্ডকে বিসিবি আর নতুন করে চুক্তি মেয়াদ বাড়াবে না, বা ডোনাল্ডের থাকা না থাকা প্রসঙ্গে কী বলবেন?
হ্যাঁ, ডোনাল্ড আসার পরে হ্যাঁ পেস বোলিং ইউনিটটা খুব ভালো করছে, ভালো করছিল হয়তো বা এক্সেপ্ট বিশ্বকাপটা, বাট আপনার তার আগে কিন্তু আমাদের পেস বোলিং যারা খেলতেছে মানে কন্টিনিউ কিন্তু ভালো করতেছিল, খুবই ভালো, এবং সবাই খুব ভালো শেপেও ছিল। তো ওইটাই আর কি, এখন এইটা সম্পূর্ণ বিসিবিরই আর জানি, কারণ আপনি হয়তো বা ডোনাল্ডের ওরও কোনো ওর ফ্যামিলি ইস্যু, কারণ বিদেশে অনেক ফরেনার থাকে, এদের ফ্যামিলি ইস্যু থাকে, আমি যাই না, আমি সঠিক আসলে বলতে পারবো না, কারণ এটা বিসিবি, টোটালি এটা বিসিবির দায়িত্ব। একটা বিশ্বকাপে এত খারাপ খেলা, নিশ্চয়ই কোচিং প্যানেল ওর দায়ী আছে, যারা কোচিংয়ে আসে হেড কোচ থেকে শুরু করে অন্যান্য যারা, কোচিং প্যানেলের পরিবর্তন আপনি মনে করেন কিনা, চান কিনা? না, এটা আমার, এটা আসলে আমার বলাটা আমি ঠিক হবে কিনা আমি জানি না, কারণ এটা সম্পূর্ণ বিসিবির, কারণ আপনার একটা কোচ যখন সাকসেস না হয় বাট তখন স্বাভাবিক মানে মানুষের আশা থাকে, মানে ই থাকে মানে যে কোচ বদলাতে হবে, কোচিং প্যানেল বদলাতে হবে, অনেক কিছুই, অনেক কিছুই বলে আর কি, এটা স্বাভাবিক। আপনার যখন টিম যখন রেজাল্ট না পাবে তখন এই কথাগুলো আসবেই। এখন কোচের সাথে কীভাবে বিসিবি চুক্তি হয়েছে বা না হয়েছে এটা সম্পূর্ণ বিসিবি জানে, বাট এটা আমি প্লেয়ার হিসাবে আমার এটা বলা ঠিক হবে না, বা আমি এটা বলতেও চাচ্ছি না। আপনি যেসব পেস বোলিং কোচ পেয়েছেন বা যেসব হেড কোচ পেয়েছেন, কাকে সবচেয়ে আপনার কাছে ভালো মনে হচ্ছে? আসলে ভালো তো সবাই, কিন্তু আপনার আপনার এক একজনের গেম প্ল্যানিং এক এক রকমের, কেউ গেম প্ল্যানিংয়ে সাকসেস হয়, কেউ সাকসেস হয় না, ঠিক আছে, কারো কারো একটু একটু ব্যবহার একটু উগ্র থাকে, উগ্র মিনস হচ্ছে একটু কড়া থাকে আর কি, উগ্র না মানে একটু কড়া থাকে, আবার কারো কেউ একটু নর্মালি আপনার হচ্ছে প্লেয়ারদের সাথে কথা বলে আর কি। তো এইটাই আর কি, আসলে এটা এটা ভালো আর মন্দ এরকমের কিছুই নাই আর কি। আপনার দিন শেষে সবাই সাকসেস খোঁজে, সাকসেস যখন আপনি হবেন না তখন আপনাকে নিয়ে অনেক কথাই হবে, স্বাভাবিক, এইটাই আর কি। আপনি আবার আজকে, আপনি আজকে খারাপ খেলতেছেন, আপনি কালকে ভালো খেলেন, মানুষ সব ভুলে যাবে, আমাদের দেশের নিয়ম হচ্ছে এইটাই, এটা নিয়ে আমার আর কিছু বলার নাই আসলে। আপনার ফেভারিট কোচ? আমার ফেভারিট কোচ আসলে ওইরকমের কেউই নাই, ঠিক আছে, যতগুলো বিদেশি কোচ আসছে আমার ওইরকমের ফেভারিট আসলে তেমন কেউই ছিল না। মেইন হচ্ছে পারফর্ম করলে টিমে থাকবো, পারফর্ম করবো না টিম থেকে এমনি বাদ পড়ে যাব, এইটাই কোচের, কোচ ফেভারিট হয় বা অমুক ফেভারিট, এইগুলো আসলে এইগুলো আমি আমার কাছে তেমন একটা ই না, ঠিক আছে। আমি মেইনলি আমি যতদিন খেলেছি পারফর্ম দিয়ে খেলেছি, ঠিক আছে, পারফর্ম ছাড়া ন্যাশনাল টিমে কোনো কথা নাই আমার কাছে, পার্সোনালি আমি এইটা ফিল করি। এই যে ক্রিকেটের যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে হাইপ ছিল, বা অনেকেই বলছে যে বাংলাদেশের ক্রিকেটটা ওভার রেটেড, আসলে আমাদের অতটা সামর্থ্য না যতটা আমাদের প্রত্যাশা, বা অনেকেই বলছে যে বাংলাদেশ ক্রিকেটে এবারে বিশ্বকাপে গিয়ে মুখোশ উন্মোচিত হয়েছে, যে আসলে বাংলাদেশ ক্রিকেট আসলে যতটা আমরা ভালো মনে করি ততটাও ভালো না, আপনি কী মনে করেন ক্রিকেটের কোন জায়গাটাতে উন্নতি করা দরকার বা উন্নতির জন্য কী করা দরকার? না, আমি তো বললাম আপনাকে এই কথা আগেও বলেছি যে আমরা এবার বিশ্বকাপটা ভালো খেলি নাই, যে কারণে মানুষের অনেক ধরনের অনেক কথাবার্তা শুরু হয়েছে বা বলে বলছে, ঠিক, এটা স্বাভাবিক, এটা আমাদের এশিয়া কান্ট্রিতে এটা হবেই স্বাভাবিক, আপনি বাইরের দেশগুলোতে হয়তো বা এইভাবে ওরা নাও দেখতে পারে, ঠিক আছে। তো আসলে এটা বললাম তো, একটা বিশ্বকাপ ভালো যায়নি, তো আমি এটা তো আমি তো এটা আমি আগেও বলেছি যে আমাদের ক্রিকেটারদের সাপোর্ট করতে হবে একটু, ঠিক আছে, কারণ ওরা মেন্টালি একটু এখন একটু ডিজাস্টার আমার কাছে মনে হয়, কারণ কন্টিনিউয়াসলি ম্যাচ হারছে। তো এই সময় আমিও জানি যে সামনে যা দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচ অনেক টাফ বাংলাদেশ টিমের জন্য, তো তারপরও আপনার শেষ ভালো যার সব ভালো তো একটা কথা আছে না, দোয়া করবে যেন বাংলাদেশ ভালো খেলে দুইটা ম্যাচ, এটাই আর কি। ক্রিকেটের উন্নতির জন্য কোন জায়গায় পরিবর্তন দরকার আপনি মনে করেন? ক্রিকেটের উন্নতির জন্য আসলে আমাদের, আমি পার্সোনালি ফিল করি যে আমাদের দেশের বাইরে অনেক বেশি খেলতে হবে, ঠিক আছে, দেশে 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 হোম কন্ডিশনে তো অবশ্যই বেশি আমরা খেলি, তারপরে আমাদের দেশের বাইরে খেলাগুলোতে একটু বেশি আমাদের সিরিজগুলো বেশি দিতে হবে দেশের বাইরে, তারপর হচ্ছে আপনার আর কি আমাদের প্লেয়ারদের প্লেয়ারদের একটু বেশি আমার সিরিয়াস আছে, এইটাই আর কি আমার কাছে। আর মানে উইকেটটা, আমাদের দেশের উইকেটটা একটু ডেভেলপ করা উচিত, মানে আমরা সবসময় যে স্পিন সহায়ক উইকেটে একটু খেলে থাকি, বাট এই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসতে হবে আমার কাছে, পার্সোনালি ফিল করি যে আমাদের একটু স্পোর্টিং উইকেট, বাট আমরা যে বাইরের দেশে যখন যে উইকেটগুলোতে আমরা খেলি স্পোর্টিং উইকেটে আমরা খেলি, যে বলাররা চাইলে বল সেরকমভাবে বল ভাগায় নিয়ে যাইতে পারে, সুইং করাইতে পারে, বাট আমাদের দেশে দুই ওভার শেষ হলে আমরা যেমন স্পিনার নিয়ে আসি, বাট এই জিনিসটা থেকে আমাদের একটু বেরোয় আসতে হবে, বাট তাহলে আমরা মনে আমরা দেশের বাইরে একটু ভালো রেজাল্ট করতে পারবো আরও।
জাতীয় দলে আবার ফেরার স্বপ্ন দেখেন কিনা বা এটা নিয়ে কি পরিকল্পনা? জাতীয় দলে খেলার স্বপ্ন আমি কেন দেখবো না, আমি তো এখনো খেলতেছি, তাই না? আমি অবশ্যই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। আমি আমার স্কিলের উপর অনেক বিশ্বাস করি, ঠিক আছে? বিকজ আমি আমি আমার স্ট্রেংথ আমি খুব ভালোমতো জানি, আমার বডি কন্ডিশন এখন কোন লেভেলে আছে সেটাও আমি খুব ভালোমতো বুঝি, ঠিক আছে? তো আমি এখনও বিলিভ করি যে আমি পারফর্ম করলে ইনশাল্লাহ, আবার যদি সিলেক্টররা যদি পারফরমেন্সকে যদি গুরুত্ব দেয় তাহলে অবশ্যই তাহলে জাতীয় দলে আবার সুযোগ হতে পারে আর কি। শুধু আমার ক্ষেত্রে না, এটা সব ক্রিকেটারের ক্ষেত্রেই, ঠিক আছে? আমরাও স্বপ্ন দেখি যে, বা আপনার স্বপ্নের উপর আমাদেরও আস্থা আছে এবং দোয়া করি যেন আপনি আবার জাতীয় দলে ফিরে আসেন, 22 গজে লাল সবুজের প্রতিনিধি হয়ে আবারও ঝান্ডা উড়ান এবং ইংল্যান্ডকে যেভাবে বধ করেছেন ঠিক এভাবেই বড় বড় দেশগুলোকে বধ করবেন, সেই শুভকামনা রইল। এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন যিনি জাতীয় দলের পেসার রুবেল হোসেন, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।